নমস্কার বন্ধুরা, আমি অরূপ কুলভি। অনেক কষ্টে একটি দুর্লভ জিনিস পেয়েছি। কী জিনিস জানেন? সেকালের ক্লাস ফাইভের কোশ্চেন। সেকাল অর্থাৎ আমাদের ব্রিটিশ আমলে 1940 খ্রিস্টাব্দ। সেই 1940 সালের ক্লাস ফাইভের পঞ্চম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন এবং পাটিগণিতের কোশ্চেন আমি হাতে পেয়েই মনে হলো যে আমার ইউটিউবের বন্ধুদের অবশ্যই এটা শেয়ার করা উচিত। সত্যি একালের সঙ্গে সেকালের শিক্ষা ব্যবস্থার কতটা কি ফারাক তা বোধহয় এই কোশ্চেনটা দেখলেই আমরা সহজে উপলব্ধি করতে পারি। তাই সরাসরি চলুন ক্লাস ফাইভ 1940 খ্রিস্টাব্দ ব্রিটিশ আমলে কেমন সেই শিক্ষাব্যবস্থা, কেমন সেই কোশ্চেন একবার দেখে নেই। অ্যানুয়াল এক্সামিনেশন 1940, বাৎসরিক পরীক্ষা প্রশ্নপত্র 1940 খ্রিস্টাব্দ, ক্লাস ফাইভ হিস্টরি 50, পূর্ণ মান 50। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হইবে। তাহলে এক নম্বর প্রশ্নে আছে, ভারতবর্ষের প্রাকৃতিক অবস্থা বর্ণনা করো, এই দেশের বিশেষত্ব কী? দুয়ের দাগের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে, তাঁহার বাল্য জীবন সম্বন্ধে কি জানো, কেমন করিয়া তিনি বুদ্ধ হইলেন, এই ধর্মের শিক্ষা কি, মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে, তাঁর সম্বন্ধে যা জানো লিখো, হযরত মুহাম্মদ কে, কোথায় এবং কখন তিনি জন্মগ্রহণ করেন, তাঁহার বাল্য জীবন বর্ণনা করো এবং তাঁহার সময় আরব দিগের অবস্থা কিরূপ ছিল লিখো, পাঠান সাম্রাজ্যের ধ্বংসের কারণ কি, তৈমুরলঙ্গের ভারত আক্রমণ ও তাহার ফলাফল বর্ণনা করো, মেগাস্থিনিস কে ছিলেন এবং তিনি কাহার রাজত্বের সময় এদেশে আসিয়াছিলেন, তাহার লিখিত বিবরণ হইতে আমরা তৎকালীন ভারতবাসীদিগের সম্বন্ধে কি কি বিবরণ জানিতে পারি। বন্ধুরা, ক্লাস ফাইভ পঞ্চম শ্রেণীর ইতিহাস কোশ্চেন বলে দেয় তখনকার দিনের 10 বৎসর বয়সের ছেলেমেয়েদের কতখানি পড়াশোনা মুখস্থ করা এবং তাকে স্মরণ করে লেখার দায়িত্ব ছিল। এবার বন্ধুরা, সেই ভয়ঙ্কর পাটিগণিতের কোশ্চেন। এই কোশ্চেন হাতে পেয়েই প্রথমে দেখেই আমারই ছাতি ঢিপ ঢিপ করে উঠছিল। সত্যি এটা ক্লাস ফাইভের কোশ্চেন তো? আমার মনেরই প্রশ্নের দ্বন্দ্ব কিছুতেই কাটছিল না। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম। বাবা বললেন, হ্যাঁ এটা তো ক্লাস ফাইভেরই, অর্থাৎ সেকালে পঞ্চম শ্রেণীতে এই রকম পাটিগণিতের অঙ্কের কোশ্চেন হতো। প্রথমে দেখেছেন, সরল করো তাও বা সিঁড়ি ভাঙা, তারপরে সরল করা দুটো ঠিক আছে, দুয়ের দাগের অঙ্ক কোন সংখ্যাকে 0.225 দ্বারা গুণ করলে গুণফল 1, 2, 6 হইবে, এটাও সহ্যের মধ্যে। কিন্তু চলে আসুন চারের দাগের অঙ্কে, এক গাছে রজ্জুর, 1-2 সাদা, 1-3 কালো, বাকি 4 হাত লাল, রজ্জু গাছের দৈর্ঘ্য কত, কি ভয়ঙ্কর কোশ্চেন। এ হাতে তাকে মেপে ওহ ভাবাই যায় না, তবুও ঠিক আছে, আর একটি উদ্ধার আমি এখনই হয়তো করতে পারিনি। সাতের দাগের প্রশ্ন দেখুন, প্রত্যেক বালককে 2টি সিকি এবং প্রত্যেক বালিকাকে 3টি ছয়ানি দেওয়ার 75 জন বালক বালিকাকে দিতে 34 টাকা 6 আনা বলেই বলল বাবা আমাকে। জানি না আদপে এ আমাদের বোধগম্য হবে কি না। তাহলে দেওয়া হলে বালিকার সংখ্যা কত? এই ধরনের ভয়ঙ্কর কোশ্চেন পঞ্চম শ্রেণীতে ক্লাস ফাইভে 1940 খ্রিস্টাব্দে হয়েছে, তার প্রমাণ জলজ্যান্ত এই কোশ্চেন। সত্যি সেকালের ভয়ঙ্কর পড়াশোনা, আর একালের আমরা তাকে অনেক সহজ করে ফেলেছি আমাদের
কচিকাঁচাদের সুবিধার জন্য। যুগ পাল্টায়, বিদ্যার পদ্ধতি পাল্টায়, পাল্টায় কোর্স। শুধু বর্তমানে পাল্টাতে হবে সরকারি চাকরি পাওয়ার পদ্ধতি। সত্যি নিদারুণ কষ্টে আমার বর্তমান ভাই বোনেরা। কেমন লাগলো আমার উপহার দয়া করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নমস্কার।